এসআর কার্টুন বাংলা। বন্ধুরা, আজকের গল্প ছোট ভাইয়ের বউ। ঝিলিকপুর গ্রামে সরলা নামের একজন বৃদ্ধা ছিল। সরলার সুরেশ আর রিপন নামে দুজন ছেলে ছিল। বেশ কয়েক মাস আগে সুরেশের বিয়ে হয়েছে, আর সুরেশের বিয়ের পরেই রিপন চাকরি পেয়ে শহরে চলে গেছে। তাই এখন সরলা তার বড় ছেলে সুরেশ আর তার স্ত্রী মালাকে নিয়েই থাকে। কি ব্যাপার গো ঠাকুরপো, সাথে তুমি এ কাকে নিয়ে এসেছো? হ্যাঁ, তোমরা তো দুজনে আবার দেখছি বরকনে সেজেও আছো। ঠাকুরপো, তোমরা দুজনে কি বিয়ে করেছো নাকি বলো তো? হ্যাঁ বৌদি, তুমি ঠিকই ধরেছো। আসলে বৌদি, ওর নাম রীতা। শহরে চাকরি পাওয়ার পর রীতার সাথে পরিচয় হয়, তারপর প্রেম, আর অবশেষে আজ বিয়ে করেছি। আর রীতাকে বিয়ে করে সোজা বাড়িতে নিয়ে এসেছি। তোমরা ওকে মেনে নাও, আর একটু মাকে বুঝিয়ে বলো ব্যাপারটা। তুমি তো জানোই মা একটু কম বোঝে। রিপনের এইসব কথা শুনে মালা রীতাকে ঘরে নিয়ে যায়, আর সরলাকেও মালা ব্যাপারটা বুঝিয়ে বলে। আর দুই ছেলে আর ছেলের বউদের নিয়ে ভালোভাবে দিন কাটাতে থাকে। কিন্তু হঠাৎই রিপনের ছুটি শেষ হয়, আর রিপনের চলে যাওয়ার পর সুরেশ আর মালার আচরণ বদলে যায়। কি ব্যাপার ছোট, আজ ঘুম থেকে উঠতে এত বেলা হলো কেন রে? বর চলে গেছে আর তুই হাত পা গোটাতে শুরু করেছিস নাকি? কিন্তু এটা তো হবে না বোন, এ বাড়িতে থাকতে হলে সংসারের কাজ ঠিক মতো করতে হবে। এই বলে দিলাম, মোটেও কাজ ফাঁকি দেওয়া যাবে না, বুঝলি? দিদি, আমি কোথায় ফাঁকি দিলাম গো, আর কোথায় বেলা হয়েছে? যাকগে দিদি, এখন বলো তো কি কাজ করতে হবে আমাকে? কি করবি বুঝতে পারছিস না বুঝি? তুই কি করছিস, খুকি নাকি? হ্যাঁ, যা গিয়ে ঘর উঠোন ঝাড়ু দে, আর বাসনগুলোও মেজে নে, রান্না বসাতে হবে তো নাকি? মালার কথা শুনে রীতা গিয়ে ঘর ঝাড়ু দিতে থাকে। কি ব্যাপার বড় বৌমা, ছোট বৌমা একা কাজ করছে আর তুমি এখানে বসে আছো যে? দুজনে একসাথে কাজ করলে তো তাড়াতাড়ি কাজগুলো শেষ হয় বলো। কি আর বলবো মা, আমিও তো কাজ করতে চেয়েছিলাম, কিন্তু ছোট এসে তো আমাকে নিষেধ করলো কাজ করতে। ছোট বলল, দিদি তুমি তো বিয়ের পর থেকে একা একা সংসারের সব কাজ করছো, তাই তোমাকে আর এসব কাজ করতে হবে না। আমি আজ থেকে সংসারের সব কাজ করব আর তুমি আরাম করবে। ছোট এসব কথা বলে তো আমাকে থামিয়ে দিল মা, আর নিজে কাজ করতে শুরু করলো। এখন আমি কি করব বলুন তো? যাই হোক মা, আমাদের দুজায়ের ব্যাপারে আপনি অত ভাববেন না, আমরা দুজা মিলে সবটা সামলে নিব। মা, এখন আপনি ঘরে যান তো, আমি আপনার পানের বাটিটা সাজিয়ে দিচ্ছি। এরপর সরলা তার নিজের ঘরে চলে যায়, আর মালা রীতাকে দিয়ে কৌশলে সংসারের সব কাজ করিয়ে নিত। আর রীতা অসহায়ের মতো বড় জায়ের সব অত্যাচার মুখ বুঝে সহ্য করত। কি ব্যাপার ছোট বউ, তুমি এসব কি রান্না করেছ আজ? এসব খাবার তো মুখে তোলার মতো নয়, ভাগ্যিস মা এখনো খেতে আসেনি, মা তো এসব খাবার মুখেই তুলতে পারতো না। আর ছোট বউ, আমার ভাইটাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে সংসার করতে চলে এসেছো, কার শিখে আসতে পারোনি যত সব অখাদ্য কুখাদ্য রান্না করেছে? তুমি আমার ছোট ভাইয়ের বউ বলে তোমায় কিছু বলছি না, অন্য কেউ হলে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। গিন্নি, যাও তো, তুমি ভালো করে আমার জন্য খাবার রান্না করো, তারপর না হয় খাবো। এসব কথা বলে সুরেশ সেখান থেকে চলে যায়। ছোট, তুই এসব কি করিস বলতো? খাটতে আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাচ্ছে, আর তুই কাজে ভুল করবি, আর সেই ভুলের মাশুল আমাকেই দিতে হবে। তুই কি ভালো করে একটু রান্নাটা করতে পারিস না নাকি? হ্যাঁ, এসব কথা শুনিয়ে মালাও সেখান থেকে চলে যায়। আর ভাসুর আর জায়ের এমন দুর্ব্যবহারে রীতা ভীষণ কষ্ট পায় আর কাঁদতে থাকে। বাবা সুরেশ, আমি ভাবছি এবার তীর্থে যাব, বয়স হয়েছে,
না জানি জম কবে টেনে নিতে আসবে, তাই মৃত্যুর আগে একবার তীর্থ দিকে ঘুরে আসতে চাই। আর রিপন তো বাড়িতে নেই, তাই দুই বৌমা আর তুই মিলে আমার সংসারটা দেখে রাখিস কেমন? এরপর সরলা তার ভাবনা মতোই তীর্থে চলে যায়। আর সরলার তীর্থে যাওয়ার পর রীতার উপর সুরেশ আর মালার অত্যাচার দ্বিগুণ হারে বেড়ে যায়। কি ব্যাপার ছোট, তুই এখানে বসে বসে খাবার গিলছিস? আমরা দুজনে এখনো খাবার খাইনি, আর তুই আগে আগে বসে খেয়ে নিলি, তাও আবার আমার আড়ালে? এটা তো রীতিমতো চুরি রে। এসব তুমি কি বলছো দিদি? আমি চুরি করতে যাব কেন? আমার বড্ড খিদে পেয়েছিল, তাই খেয়েছি। আর তোমরা দুজনে খাওয়ার পর তো আমার জন্য একটুও খাবার রাখো না, আর আমাকে না খেয়েই থাকতে হয়, তাই আমি আজ আগেই খেয়ে নিয়েছি। হ্যাঁ দেখেছো তুমি, সে কি কথা রে ছোট, তুই তো ভালোই চালাক হয়েছিস দেখছি। আর তুই কি না আমার মুখের ওপর কথা বলছিস? এত চালাকি করলে তো তোরে বাড়িতে থাকাই হবে না রে। তুই আমার ঘরে থাকবি, আবার আমাকেই বোকা বানাবি নাকি? এসব কথা বলে সুরেশ আর মালা রীতাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর অসহায় রীতা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাড়ির পাশের একটা পরিত্যক্ত টয়লেটে আশ্রয় নেয়। আর সেখানেই কষ্টে দিন কাটাতে শুরু করে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আর হঠাৎই একদিন রিপন ছুটি পেয়ে বাড়িতে আসে। আর রিপন বাড়ি ফিরে দেখে রীতা অনেক কষ্টে টয়লেটে দিন কাটাচ্ছে। রীতা, এসব আমি কি দেখছি, তোমার এই অবস্থা কেন? আর মা কোথায়, কি হলো বলো আমাকে, চুপ করে থেকো না, তুমি এই টয়লেটে কেন? এরপর রীতা রিপনকে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে রিপন ভীষণ রেগে যায়। আর রীতাকে নিয়ে সুরেশ আর মালার কাছে যায়। ঠিক তখনই সরলাও তীর্থ থেকে ফিরে আসে। চি চি দাদা বৌদি, তোমরা এত নিষ্ঠুর, মা তীর্থে চলে গেছে আর সেই সুযোগে তোমরা আমার স্ত্রীর ওপর এত অত্যাচার করেছো, তাকে শেষ পর্যন্ত বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছো, আর আমার স্ত্রী অসহায় হয়ে বাধ্য হয়ে টয়লেটে আশ্রয় নিয়েছে। আমি তোমাদের ভরসায় রীতাকে রেখে গিয়েছিলাম, আর তোমরা ছোট ভাইয়ের বউয়ের এমন হাল করলে, এর শাস্তি তোমাদের পেতেই হবে। রিপনের এসব কথা শুনে সরলাও অবাক হয়। আর রিপন পুলিশকে ফোন দেয়। আর পুলিশ এসে সুরেশ আর মালাকে ধরে নিয়ে যায়। আর রিপন রীতা আর সরলাকে নিয়ে ভালোভাবেই দিন কাটাতে শুরু করে।